মানুষ ভয় দেখায় কখন যখন তার নিজের কোনো জনপ্রিয়তা না থাকে। মানুষ হুমকি দেয় কখন যখন সে বুঝে যে জনগণের উপর তার কোনো বিশ্বাস নাই। নাইলে চা বাগানের মতো জায়গায় মাঝির অবস্থা কত খারাপ হইলে নৌকার মাঝি চা বাগান যেখানে সব মানুষ বেশিরভাগ মানুষ সারা জীবন নৌকায় দিয়ে আইছে এরার অবস্থা কত খারাপ হইলে এরা এখন চা বাগানের লোক রেই ভয় দেখায় কয় দেখিস নাইলে কিন্তু তোরে সেন্টারে যাইতে দিব না। কত খারাপ অবস্থা হইলে এরার, কারণ খারাপ অবস্থা হবে না কেন, দশটা বছর এরা এলাকায় আসে নাই, দশটা বছর কোনো কাজকর্ম করে নাই। আর এরার অবস্থা কি হয়েছে জানেন দাদি দিদি? একটা গাভি আছে, একটা গাভি খুব সুন্দর গুলগাল একদম জ্বালায় না, মালিক একেবারেই জ্বালায় না, চেনায় লেদায় সব ঘরের বাইরে এবং আপনার ঘাসও কম খায়, কত ভালো না গাভিটা, কিন্তু একটাই সমস্যা এই গাভিটা দুধ দেয় না। এই গাভি রাখবেন? এই নৌকার যিনি মাঝি কত সুন্দর নৌকা লই আইছে, শেখ হাসিনার কথাই কয় সবই করে, সব ভালো, চেহারাও সুন্দর, সব ঠিক আছে, কিন্তু কাম করে না। এখন এই এই মাঝি কি বদলানো, তুমি একটা চিতল মাইরা দিও ঠিক মতো দেখতে হলে কাম হইব না। সাত তারিখে ছোট করে একটা চিতল মাছ ওই ইগলের মধ্যে মাইরা দিও তাহলে দেখলে কাম হইব। তবে মনে রাখেন আপনাদের ভগবান আমাদের আল্লাহ যারে সম্মানিত করে তারে অসম্মান করার কেউ নাই। আপনাদের ভগবান আমার আল্লাহ যাকে নিকটবর্তী করে তারে দূরবর্তী করার কেউ নাই। আজকে এরা যতই ষড়যন্ত্র করতেছে ততই আমার পাগলা ভক্ত বাড়তেছে। আজকে এরা যতই ষড়যন্ত্র করতে যতই আপনাদেরকে থ্রেট দিতেছে হুমকি দিতেছে ততই আরো বেশি ভালোবাসা আপনাদের আমার প্রতি আরো বাড়তে যাচ্ছে ভালোবাসা। শুনেন, আপনি বাধা দিতে পারবেন, আপনি রাস্তা বন্ধ করতে পারবেন, আপনি গাড়ি বন্ধ করতে পারবেন, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা কোনোদিন বন্ধ করতে পারবেন না। আর শুনেন, ভালোবাসার সক্ষমতা অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে, এটা হৃদয় ছাড়া আর কেউ অনুধাবন করতে পারে না। আমি আপনাদের কাছে, আমি একজন এতিম ছেলে হিসাবে, আমার বাপ নাই, আপনারাই আমার শক্তি, উপরে আল্লাহ আপনাদের ভগবান আর নিচে আপনারা আমার শক্তি। আপনারা যদি মনে করে থাকেন এই আমি ছেলেটা বাপ নাই ছেলেটা আজকে এতদূর পর্যন্ত আছে নিজের চেষ্টায়, আপনাদের সাথে আমার একটা মিল আছে। মিল হচ্ছে কি, আপনারা আটটা ঘন্টা ঘাম ফেলে দিয়ে আপনারা ইনকাম করেন, আর আমি ঘাম ফেলে দিয়ে এত দূর পর্যন্ত পড়াশোনা করে আসছি।